লাভ ইউ, আসসালামু আলাইকুম। আমরা শাক বন্ধ তৈরি করবো, এই জন্য আমরা তেল, পেঁয়াজ, রসুন, মরিচ দিয়ে দিতাম, জিরা পাখি, সামান্য পরিমাণ হলুদ, মরিচ দিয়ে নিলাম। এখন দিয়ে নিলাম মশলা বাকি, বেশি দেওয়া যাবে না, সামান্য পরিমাণ দিয়ে নিলাম। এখন এটাকে আমরা ভালোভাবে মিশে দিব যাতে মশলাগুলো পুড়ে না যায়। আপনারা ভালো করে মিশে নেবেন, তাহলে আর পুড়বে না। এখানে আমরা লবণ দিয়ে দিতাম পরিমাণ মতো, স্বাদ স্বাদ অনুযায়ী লবণ এড করবেন। এখানে আমরা সবজিগুলো আগে থেকে কেটে স্লাইস করে দিয়ে এখানে রাখলাম। সম্পূর্ণ সবজিগুলো দিয়ে দিলাম, মশলাগুলো ভালো করে একটু কষাই নিলাম। সবজিগুলো গন্ড বানাবো, সামান্য পানি আর দিয়ে দিলাম। কিছুক্ষণ সময় রাখবো অল্প একটু, ডাকনা দিয়ে এখন আমরা ঢেকে দিলাম। এখন আমরা ডাকনাটা উঠাই দেখবো কি অবস্থা। ডাকনাটা উঠাই দিতাম, পানি দিলাম, সামান্য দিবেন যাতে না লেগে যায় কড়াইয়ের সাথে সবজিগুলো। এখানে মাছগুলোরে হলুদ লবণ দিয়ে মিশিয়ে নিতেছি, আপনারা চাইলে এভাবে মিশিয়ে নিতে পারেন। মিশিয়ে মাছগুলোকে ভালোভাবে ভেজে আমরা কন্ড্র মধ্যে দিয়ে দিব। তেলগুলো গরম হলে মাছটা দিয়ে ভালোভাবে ভেজে নেবেন, সুন্দরভাবে রাতে মশমশ থাকে। তেলটা গরম হওয়ার পরে দিবেন মাছটা, তেলটা গরম হওয়ার পরে মাছটা দিলাম, এই কারণে যে বলে না যাক, মাছটা আলাদা হয়ে গেছে এই জন্য উল্টায় দিলাম। একটু পানি দিলাম, পানি দিয়ে আমরা মাছগুলো দিয়ে দিতেছি। মানে ভিডিও করাটা কি মাছটা গরম হয়ে আসতেছে, সুন্দর একটা স্বাভাবিক উপায় দিতেছে। ধনিয়া পাতা দেবে, ধনিয়া পাতা দিবেন, টমেটো, ধনিয়া পাতা অ্যাড করতে পারেন, সবজিগুলো লাউ
আমরা দিয়েছি এখানে